হ্যালো ভিউয়ার্স, দেখুন এখানে একটা প্লান্টার ফ্রোগ আছে। এটাকে কাঁচা অবস্থায় তৈরি করে ফায়ারিং করে এখন এই অবস্থা আছে। এর ভিতরে আমি চাইলে একটা গাছ রোপণ করতে পারি। দেখুন একটা গাছ দিয়ে আমি দেখাচ্ছি, চাইলে আমি এরকম একটা গাছ রোপণ করতে পারি, কিন্তু এটাকে আবার আরো ভ্যালু অ্যাড করার জন্য, আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এটাকে, আমার মনে হয় যে পেন্টিং করলে এটার গেট আপটা আরো উন্নত মানের হবে, এবং একটা টেবিলে বা একটা ব্যাঙ্ক যেরকম ঘরের কোনায় থাকে, বিভিন্ন কোনাতে থাকে, সেখানে যদি আমি একটা সাজিয়ে রাখি কর্নার প্লেসে, দেখুন এভাবে একটা কর্নার প্লেসে একটা আমি এই পটটাকে রাখবো, একটা এই কর্নার প্লেসে আমি এরকম একটা ব্যাঙ্কটাকে সাজিয়ে রাখবো। দেখুন একটু আনকমন, এই আনকমনটার জন্যই হচ্ছে আমার এই ভিডিওগুলি। দেখুন আজ এই অবস্থায় আছে ফ্রোগটি, আমি এটাকে পেন্টিং করব। এই যে দেখুন কচ্ছপটির পেন্টিং কমপ্লিট হলো, এবং আগের যে অবস্থায় একটা গাছ লাগানো ছিল এখন পেন্টিং অবস্থায়। এভাবে যদি আপনি আপনার বাড়ির এক কোথাও কর্নারে এভাবে যদি ডেকোরেট করে রাখুন, তাহলে দেখুন তার সৌন্দর্যটা কীরকম অনুভব হচ্ছে। যদি আমার এই ভিডিওটি, আপনাদের পেন্টিংয়ের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে দীর্ঘ সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।